হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিটসগুলো তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হিসাব চ্যাপ্টার থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা। এর আগের ভিডিওতে আমরা দেখেছি হিসাব কত প্রকার। হিসাব হচ্ছে টোটাল 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় এবং ব্যয়। তো এই 5 প্রকার হিসাব এবং লেনদেনের সাথে যে সংশ্লিষ্টতা রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। এর আগের ভিডিওটা হচ্ছে পার্ট 1, আর এখন হচ্ছে পার্ট 2। তো দেখো বন্ধুরা, হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা, এর আগের ভিডিওতে আমরা হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা এর 26টি উদাহরণ দেখেছি। এখন আমরা বাকি উদাহরণগুলো দেখব। প্রথমে রয়েছে বকেয়া খরচ ও প্রাপ্য আয় হিসাব। প্রাপ্য আয়কে আমরা বকেয়া আয় হিসাবও বলতে পারি। সো প্রাপ্য আয়কে কি বলা হয়? বকেয়া আয় হিসাব অথবা অনাদায়ী আয় হিসাবও বলা যায়। সো বকেয়া বলতে কি বোঝায়? বকেয়া মানে হচ্ছে বাকি। ধরো 2021 সাল হচ্ছে বর্তমান বছর, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাও। আর 2020 হচ্ছে আমার পূর্ববর্তী বছর, এটা হচ্ছে পাস্ট। সো 2020 সালে আমি যদি কোনো টাকা প্রদান করার থাকে, আমার কাউকে টাকা পরিশোধ করার কথা থাকে, ধরো আমি হচ্ছে ভাড়া প্রদান করার কথা ছিল 10,000 টাকা, সো এই যে ভাড়া খরচটা, এটা যে আমি 2020 সালে প্রদান করিনি, এটা আমার পূর্ববর্তী বছরের দেওয়ার কথা ছিল কিন্তু আমি এখনো পরিশোধ করিনি। সো এই যে ভাড়া খরচটা বকেয়া আছে, এটাকে আমরা কিভাবে লিখব? বকেয়া খরচ হিসাব। ওকে, আবার যেই টাকাটা আমি পাবো কিন্তু বকেয়া রয়েছে, এটাকেই বলা হয় হচ্ছে প্রাপ্য আয় হিসাব। এই যে 2020 সালে ধরো আমি ভাড়া পাওয়ার কথা ছিল 10,000 টাকা, এতক্ষণ কিন্তু আমি বলেছিলাম বকেয়া খরচ, তখন আমি ভাড়া প্রদান করার কথা ছিল, আর এখন আমি আলোচনা করছি প্রাপ্য আয় হিসাব বা বকেয়া আয় হিসাব। সো এটার উদাহরণ হচ্ছে ভাড়া প্রাপ্তির কথা ছিল 10,000 টাকা, এটা হচ্ছে 2020 সালে, সো এখনো আমি পাইনি, এটা বকেয়া রয়েছে। তো এই জন্য এটাকে আমরা কোন হিসাবে লিপিবদ্ধ করব বন্ধুরা? প্রাপ্য আয় অথবা বকেয়া আয় হিসাব। সো বকেয়া খরচ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, প্রাপ্য আয় অথবা বকেয়া আয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এখানে বলা আছে মুনাফা জাতীয় খরচ বকেয়া এবং মুনাফা জাতীয় আয় অনাদায়ের জন্য পৃথক পৃথক হিসাব খুলতে হয়। অনাদায়ী মানে হচ্ছে বকেয়া বা যেটা হচ্ছে এখনো আদায় করা হয়নি, প্রাপ্য। সো মুনাফা জাতীয় খরচ যদি বকেয়া থাকে এবং মুনাফা জাতীয় আয় যদি বকেয়া বা অনাদায়ী থাকে, তখন পৃথক পৃথক হিসাব খুলতে হয়। সেই হিসাবগুলো হচ্ছে, যেমন ধরো বকেয়া বেতন হিসাব, এখানে বেতন হচ্ছে খরচ, সো আমরা এটাকে কিভাবে লিপিবদ্ধ করব? বকেয়া বেতন হিসাব। বকেয়া ঋণের সুদ, এখানে ঋণের সুদ হচ্ছে আমার ব্যাংকে অথবা যার থেকে ঋণ নিয়েছি তাকে প্রদান করতে হয়, সো এটা হচ্ছে খরচ, কারণ ঋণের উপর যে সুদ ধার্য করা হয় সেটাই হচ্ছে ঋণের সুদ, আর এই ঋণের সুদ যেহেতু আমাকে পরিশোধ করতে হবে তাই এটা হচ্ছে আমার খরচ অথবা ব্যয়। সো এটা যদি বকেয়া থাকে তাহলে এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি হবে? বকেয়া খরচ বা যেটাকে বলা হয় দায়। অনাদায়ী কমিশন হিসাব, অনাদায়ী সুদ হিসাব, এগুলো হচ্ছে বন্ধুরা আমার বকেয়া আয় অথবা প্রাপ্য আয়। ওকে, সো আমরা এটাকে কি হিসাবে লিখতে পারি? অনাদায়ী সুদ হিসাব, অনাদায়ী কমিশন হিসাব। এখন আমরা দেখব অগ্রিম খরচ ও অগ্রিম আয় বলতে কি বোঝায়। আমরা এর আগে বলেছি 2021 সাল হচ্ছে বর্তমান সাল, সো 2021 সাল হচ্ছে বর্তমান, তাহলে 2022 সাল হচ্ছে পরবর্তী বছর, যেটাকে আমরা বলতে পারি ফিউচার এফ। সো 2022 সালে আমি যদি অগ্রিম কোনো টাকা পরিশোধ করে দেই, সেটা হচ্ছে আমার অগ্রিম খরচ। যেমন ধরো আমি ভাড়া প্রদান করে দিয়েছি 2022 সালে, সো আমার বর্তমান বছর হচ্ছে 2021 সাল, কিন্তু ভাড়া আমি প্রদান করেছি কত সালের? 2022 সালের। সো আমি কিন্তু এখনো সুবিধা গ্রহণ করিনি, কিন্তু আমি সেই বছরের ভাড়াটা পরিশোধ করে দিলাম। ওকে, সো এই যে আমি সুবিধা পাওয়ার পূর্বেই সেই মূল্যটা পরিশোধ করছি, এটাই হচ্ছে অগ্রিম খরচ হিসাব। আর অন্যদিকে অগ্রিম আয় মানে হচ্ছে, ধরো আমি 2022 সালের ভাড়া গ্রহণ করে ফেলেছি 2021 সালে, তার মানে 2022 সালে যে টাকাটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি কবে পেয়ে গেছি?
2021 সালে এখানে আমি ভাড়া পেয়েছি, তার মানে আমার আয় হয়েছে। সো এটাই হচ্ছে অগ্রিম আয় হিসাব। তো এটাকে বলা হয় কোনো খরচ হতে সুবিধা পাওয়ার পূর্বেই তার মূল্য যদি পরিশোধ করা হয় তখন সেটা হচ্ছে অগ্রিম খরচ। সেটাকে আমরা কিভাবে লিখব? সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসাব নামে। এবং আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই যদি মূল্য আদায় করা হয়, যেমন ধরো 2022 সালে আমি ভাড়া বাবদ অগ্রিম পেয়ে গেছি 10,000 টাকা, সো এটা কিন্তু আমি এখনো সুবিধা প্রদান করিনি, তবুও আমি মূল্যটা আদায় করেছি, তাই এটা হচ্ছে অগ্রিম আয় হিসাব। সেখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, অগ্রিম বিমা সালামি এটা হচ্ছে অগ্রিম খরচ, অগ্রিম ভাড়া হিসাব এটা অগ্রিম খরচ, অগ্রিম শিক্ষানবিশ সালামি এটা হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম উপভাড়া হিসাব এটাও হচ্ছে অগ্রিম আয়। এখন কথা হচ্ছে আমরা অগ্রিম আয়কে অনুপার্জিত আয় নামেও গণ্য করতে পারি, অর্থাৎ অগ্রিম প্রাপ্ত আয়কে আমরা অনুপার্জিত আয় হিসেবে গণ্য করে লিখতে পারি। এই যে ধরো অগ্রিম উপভাড়া, এখানে আমরা কি লিখতে পারি? অনুপার্জিত উপভাড়া হিসাব। সো বন্ধুরা, আরো কিছু হিসাব রয়েছে। প্রথমে হচ্ছে মেরামত হিসাব। মেরামত হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, এটাকে আমরা ব্যয় হিসেবে শ্রেণীভুক্ত করব। মেরামত মানে হচ্ছে আমরা প্রতিষ্ঠানে যে সকল স্থায়ী সম্পত্তি ব্যবহার করে থাকি, ধরো আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি ইত্যাদি স্থায়ী সম্পদ গুলো যখন আমরা মেরামত করব, সেটাকে আমরা মেরামত হিসাব নামে অন্তর্ভুক্ত করব। এখন কথা হচ্ছে, যদি আসবাবপত্র, যন্ত্রপাতি এই সকল স্থায়ী সম্পদ আমরা নিয়মিত অথবা একটা কিছু সময় পর পরই, 1 বছর কম সময়ের মধ্যে যদি আমরা মেরামত করি, তাহলে সেটা হচ্ছে মেরামত হিসাব এবং প্রতিষ্ঠানের জন্য ব্যয়। কিন্তু আমরা যদি এককালীন একটা বড় অঙ্কের মেরামত খরচ প্রদান করি, যার ফলে সেই যন্ত্রপাতি বা আসবাবপত্র অথবা যে কোনো স্থায়ী সম্পদের যদি আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তখন কি সেটা মেরামত হিসাব হবে? অবশ্যই না, তখন সেটা আমরা সংশ্লিষ্ট যেই সম্পদ রয়েছে সেই সম্পদ হিসাব নামে লিপিবদ্ধ করব। একটা উদাহরণ দেই, এখানে ধরো স্থায়ী সম্পদ কি রয়েছে? আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি। এখন এগুলো যদি আমরা মেরামত করি, সেটা যদি মুনাফা জাতীয় ব্যয় হয়, তখন আমরা কি করব? মেরামত হিসাব নামে লিপিবদ্ধ করব। কিন্তু এটা যদি মূলধন জাতীয় হয়, আমরা জানি মূলধন জাতীয় যদি হতে হয় তখন দুইটা বৈশিষ্ট্য লাগবে। সেটা হচ্ছে এককালীন যদি বড় অঙ্কের কোনো মেরামত খরচ করে, অথবা মেরামতের মাধ্যমে যদি সেই সম্পদটার আয়ুষ্কাল বৃদ্ধি পায়। সো সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পেলে কি হবে? ধরো আসবাবপত্র আমরা মেরামতের ফলে 2 থেকে 4 বছর বেশি সময় এখন ব্যবহার করতে পারবো। সো এই যে স্থায়ী সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়। আর মূলধন জাতীয় ব্যয় এখানে আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করবো না, তখন আমরা সেটাকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ না করে আমরা সেটাকে সংশ্লিষ্ট সম্পদ হিসেবে লিপিবদ্ধ করব, আর এটা শ্রেণীভুক্ত হবে হচ্ছে সম্পদ নামে। সো আমি আবার রিপিট করছি, মেরামত হিসাব তখনই মেরামত হিসাব নামে লিপিবদ্ধ হবে যদি সেটা মুনাফা জাতীয় ব্যয় হয়। আর যদি মূলধন জাতীয় ব্যয় হয়, যেমন মেরামতের ফলে যদি সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তখন সেটা আমরা মেরামত হিসেবে লিপিবদ্ধ না করে আমরা সংশ্লিষ্ট সম্পদ, ধরো আসবাবপত্র যদি মেরামত করা হয়, আসবাবপত্র হিসাব অথবা যন্ত্রপাতির যদি আয়ুষ্কাল বৃদ্ধি পায় মেরামতের ফলে, তখন যন্ত্রপাতি হিসাব নামে আমরা ডেবিট করব। সো যেহেতু আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলো সম্পদ, তাই আমরা কোন হিসেবে শ্রেণীভুক্ত করব? সম্পদ নামে আমরা সেটাকে শ্রেণীভুক্ত করব, তখন সেটার ব্যয় থাকবে না। এরপর হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম কয়েকটি উদাহরণ আছে, ধরো কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচ পরিশোধ, এবং বিশেষ কারণে এগুলো বিক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব খোলা হয়। সো আমরা যদি কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি যদি ক্রয় অথবা বিক্রয় করি এবং সাথে আনুষাঙ্গিক খরচ প্রদান করি, যেমন ধরো পরিবহন খরচ হতে পারে অথবা সংস্থাপন খরচ হতে পারে, সো যে কোনো খরচ প্রদান করলে সেটাও কি হবে? অফিস সরঞ্জাম হিসাব নামে লিপিবদ্ধ হবে। আর অফিস সরঞ্জাম হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। এরপর অফিস সাপ্লাইজ হিসাব, এটাই হচ্ছে হিসাব ও লেনদেনের সংশ্লিষ্টতার শেষ উদাহরণ। অফিস সাপ্লাইজ হিসাব কয়েকটি উদাহরণ আছে, যেমন ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এই টাইপের যদি কোনো জিনিস থাকে যেই জিনিসের দাম কম
কিন্তু সেখান থেকে অনেক বেশি দিন সুবিধা ভোগ করা যাবে। তো দেখো ঘড়ির দাম কিন্তু খুবই কম, স্ট্যাপলার, ক্যালকুলেটর, পেপারওয়েট এগুলোর দাম কিন্তু খুব বেশি না, কিন্তু এগুলো আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবো। তো এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ হিসাব নামে লিপিবদ্ধ হবে। তো এই অফিস সাপ্লাইজ হিসাবকে আমরা কি নামে শ্রেণীভুক্ত করব? সম্পদ নামে হচ্ছে আমরা শ্রেণীভুক্ত করব। সেখানে বলাই হয়েছে যে ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট ইত্যাদি যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা মানে ওইখান থেকে দীর্ঘদিন সুবিধা পাওয়া যায় ওই সকল সম্পদই হচ্ছে অফিস সাপ্লাইজ হিসাব। এ সকল ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাব প্রভাবিত হবে। এখন বন্ধুরা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে কিভাবে আমরা হিসাবগুলো নির্ধারণ করব। এখানে কয়েকটি হিসাবের উদ্ধৃত দেওয়া আছে। তো হিসাবের উদ্ধৃত থেকে আমাকে দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে তার মোট পরিমাণ বের করো, এটা বের করতে হবে। আর আরেকটা হচ্ছে মোট দায়ের পরিমাণ বের করতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে হিসাব উদ্ধৃতগুলো দেওয়া আছে এখান থেকে বের করব মোট সম্পদ আর মোট দায়ের পরিমাণ। তো মোট সম্পদ হচ্ছে কি? এখানে দেওয়া আছে মূলধন 2,50,000, এটা সম্পদ না। বন্ধকি ঋণ 1,00,000, এটাও সম্পদ না। অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ 20,000 টাকা, যেটা আমরা এর আগেও দেখেছি অগ্রিম খরচকে আমরা কি ধরি? সম্পদ ধরি। আর আয়কর 15,000, এটা আসবে না। বকেয়া বেতন 12,000, জীবন বীমা প্রিমিয়াম 5,000, প্রদেয় বিল 30,000, আসবাবপত্র এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা স্থায়ী সম্পদ 90,000 টাকা, প্রাপ্য হিসাব এটা হচ্ছে চলতি সম্পদ 65,000 টাকা, প্রদেয় হিসাব অনাদায়ী সুদ, অনাদায়ী সুদ মানে হচ্ছে বকেয়া আয়। সো বকেয়া আয় কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, যেটা আমি আগেও এক্সপ্লেইন করেছি যদি প্রাপ্য, বকেয়া অথবা অনাদায়ী আয় হয় সেটা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ, তাই এখানে আমরা সম্পদ হিসেবে এটাকে ধরে নিব 5,000 টাকা। যন্ত্রপাতি 1,20,000, এটাও হচ্ছে সম্পদ। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500 টাকা, ব্যাংক হিসাব 55,000, এটাও হচ্ছে সম্পদ। নগদান হিসাব 25,000, এটাও হচ্ছে সম্পদ। অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000, সুনাম 15,000, এটাও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। তোমরা যদি ব্যাংক হিসাব, নগদান হিসাব এগুলো কেন সম্পদ হলো সেটা না বুঝো তাহলে এর আগের ভিডিও দেখলে কিন্তু তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। অনুপার্জিত উপভাড়া, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ নয়, অনুপার্জিত উপভাড়া বা অগ্রিম উপভাড়া এটা প্রতিষ্ঠানের জন্য একটি দায়। সো অগ্রিম আয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, কিন্তু অগ্রিম খরচ যদি হতো তাহলে সেটা হতো প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এরপর হচ্ছে বকেয়া মনিহারি 3,000, এটাও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ না। সো আমরা কয়টা সম্পদ পেলাম? অগ্রিম ভাড়া, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব আর হচ্ছে সুনাম। সো দেখি টোটাল কত টাকা সম্পদ আসলো। এখানে দেখো সম্পদের নাম যেটা বিবরণের ঘরে লেখা আছে, বিস্তারিত টাকা আর হচ্ছে পরিমাণ টাকা। বিস্তারিত টাকার মধ্যে প্রত্যেকটা টাকার অঙ্ক লিখবে আর পরিমাণ টাকার ঘরে একদম মোট টাকাটা লিখবে। আর শেষে আমরা ডাবল জেড দিয়ে দিব। ডাবল জেড মানে আমরা হিসাবটা ক্লোজ করে ফেলেছি। তো মোট সম্পদ কত টাকা টোটাল? 3,95,000 টাকা। এখন আমরা মোট দায়গুলো চিহ্নিত করব। মোট দায়গুলো দেখি, বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ হচ্ছে দায়। আয়কর, বকেয়া বেতন, বকেয়া বেতন মানে হচ্ছে বকেয়া খরচ। সো বকেয়া খরচ প্রতিষ্ঠানের জন্য দায়। এরপর দেখো জীবন বীমা প্রিমিয়াম, এটা দায় না। প্রদেয় বিল, প্রদেয় বিল, প্রদেয় হিসাব এগুলো সবই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। এই যে দেখো প্রদেয় হিসাব 40,000 টাকা, সেটা হচ্ছে দায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500, এটাও দায়। অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম আয় হলে সেটা প্রতিষ্ঠানের জন্য দায়। অনুপার্জিত উপভাড়া বা অগ্রিম উপভাড়া, এটাও প্রতিষ্ঠানের জন্য দায়। বকেয়া মনিহারি, এটাও প্রতিষ্ঠানের জন্য দায়। সো কি কি পেলাম? বন্ধকি ঋণ, বকেয়া বেতন, প্রদেয় বিল, প্রদেয় হিসাব, তারপর হচ্ছে অগ্রিম প্রাপ্ত কমিশন, অনুপার্জিত উপভাড়া, বকেয়া মনিহারি আর ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। সো এখন আমরা দেখব টোটাল দায় কত টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে দেওয়া আছে মোট দায় হিসাবের পরিমাণ। বন্ধকি ঋণ, বকেয়া বেতন, প্রদেয় বিল, প্রদেয় হিসাব এই সবগুলোই হচ্ছে টোটাল দায়, দায়ের মধ্যে পড়ে। সো মোট এখানে হচ্ছে সম্পদ হবে না, এখানে হবে মোট দায়। সো টোটাল দায় কত টাকা আছে? 1,99,500 টাকা। সো এটাকে আমরা এভাবে ডাবল জেড দিয়ে ক্লোজ করে দিব।
বন্ধুরা, এখন আমরা কিছু লেনদেন দেখব এবং সেই লেনদেন থেকে কয়টি হিসাব কিভাবে প্রভাবিত হচ্ছে সেটা আমরা জানব। প্রদত্ত লেনদেনগুলোর হিসাবের শ্রেণী বিভাগ নিম্নরূপ। January 1 নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের দুইটি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। সো এখানে যেহেতু মালিক নগদ এবং হচ্ছে ফটোকপি মেশিন, যেটাকে আমরা অফিস সরঞ্জাম বলে থাকি, সেটা নিয়ে ব্যবসা আরম্ভ করে, তার মানে হচ্ছে সে মূলধন হিসেবে ব্যবসাকে নগদ টাকা এবং অফিস সরঞ্জাম প্রদান করে। সুতরাং এটা কোন কোন হিসাবকে প্রভাবিত করবে? এই যে টোটাল লেনদেনটা আছে January 1 তারিখের, এই লেনদেনটা প্রথমত নগদান হিসাবকে প্রভাবিত করবে, কারণ নগদ টাকা হচ্ছে ব্যবসায় আনা হয়েছে আর ফটোকপি মেশিন হচ্ছে অফিস সরঞ্জাম, তাই অফিস সরঞ্জাম হিসাব প্রভাবিত হবে। এরপর ব্যবসা যেহেতু শুরু করেছে, মানে মালিক যেই জিনিসটা ব্যবসায় প্রদান করে, ব্যবসা আর মালিক হচ্ছে আলাদা সত্তা, তাই মালিক যদি ব্যবসাকে কিছু দিয়ে থাকে, সেটা নগদ অর্থ হোক বা যে কোনো সম্পত্তি হোক, সেটাকে আমরা কি বলবো, মূলধন হিসাব নামে লিপিবদ্ধ করবো। নগদান হিসাব হচ্ছে সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব বা ইকুইটি। January 3 ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। তো ব্যাংকে যেহেতু 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, এখন ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হচ্ছে অন্যদিকে হ্রাস পেয়েছে। তো এখানে দুইটা হিসাব আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাংক হিসাব January 3 আর আরেকটা হচ্ছে আমি যেহেতু নগদ টাকা জমা রেখেছি ব্যাংকে, সো নগদান হিসাব। তো এই দুইটাই হিসাব হচ্ছে প্রভাবিত হবে লেনদেনের ফলে, আর দুইটাই হচ্ছে সম্পদ হিসাব। January 4 দোকানে বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ 15,000 টাকা প্রদান। বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ, এটা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব, আর এর ফলে একটা নগদ টাকা আমাকে প্রদান করতে হয়েছে, তাই নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠান থেকে চলে গেছে, এটাকে আমরা কি করব, নগদান হিসাব নামে লিপিবদ্ধ করব। আর বৈদ্যুতিক সরঞ্জাম, নগদান হিসাব দুইটাই সম্পদ হিসাব। আরো কিছু লেনদেন রয়েছে। January 8 বাকিতে একটি ফ্যান ক্রয়, ফ্যান, ফটোকপি মেশিন, এগুলো প্রতিষ্ঠানের জন্য অফিস সরঞ্জাম হিসাব, ঠিক আছে? সো ফ্যান, ফটোকপি মেশিন যেটাই ক্রয় করা হোক বা বিক্রয় করা হোক, আমরা কি নামে লিপিবদ্ধ করব, অফিস সরঞ্জাম হিসাব নামে লিপিবদ্ধ করব। আর অন্যদিকে বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করা হলে আমি কোন হিসাবে লিপিবদ্ধ করব, পাওনাদের হিসাব নামে, কারণ ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের আর বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদার অথবা প্রাপ্য হিসাবে। সো বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে অফিস সরঞ্জাম, সো অফিস সরঞ্জাম হচ্ছে আমার সম্পদ আর পাওনাদের হিসাব হচ্ছে দায়। January 15 দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয়ে প্রচার পত্র বিতরণ করা হলো। সো আমরা এটাকে কি হিসেবে আখ্যায়িত করতে পারি, এটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন। আমি আমার প্রতিষ্ঠানের কোনো কিছু তুলে ধরার জন্য বা প্রতিষ্ঠানের যে সকল তথ্য আছে সেগুলো প্রচার যদি করে থাকি, সেটাকে আমরা কি বলি, বিজ্ঞাপন খরচ করি। তো দোকানের পরিচিতির জন্য 2,000 টাকা প্রচার পত্র বিতরণ করা হয়েছে, এটা আমরা বিজ্ঞাপন হিসাব নামে লিপিবদ্ধ করব। আর এর নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব, আর নগদান হিসাব হচ্ছে সম্পদ আর বিজ্ঞাপন হিসাব হচ্ছে ব্যয়। তো এখানে ব্যয় হচ্ছে এই বানানটা হবে ব্যয় হিসাব। January 24 একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল 8,000 টাকা। তো স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল, তার মানে এখানে কি হলো, নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পেল, সো নগদান হিসাব, এটা হচ্ছে সম্পদ। আর অন্যদিকে ফটোকপি বাবদ যে নগদে টাকা পেল, সো এখানে আমার হচ্ছে সেবা আয় হয়েছে, তো সেবা আয় হিসাব, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য একটি আয়। আমি আবার রিপিট করছি, স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল, সেটা যেহেতু একটা আয়, তাই আমরা সেবা আয় হিসাব নামে লিপিবদ্ধ করব। আর নগদ টাকা যেহেতু পাওয়া গেল, তো সেহেতু আমরা নগদান হিসাব নামে লিপিবদ্ধ করব। January 30 এটাই হচ্ছে লাস্ট লেনদেন, দোকান ভাড়া বাবদ 5,000 টাকা চেক প্রদান। সো চেক প্রদান করলে কি হবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে, সো ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করব। আর অন্যদিকে ভাড়া বাবদ যে খরচ প্রদান করা হয়েছে, এটা কোন হিসাব হবে, ভাড়া খরচ হিসাব অথবা এখানে আমরা লিখতে পারি ভাড়া হিসাব। তো দুইটা হিসাব কিন্তু এখানে প্রভাবিত হয়েছে, একটা হচ্ছে ভাড়া হিসাব আর আরেকটা হচ্ছে যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, এখানে কিন্তু নগদের কথা বলা হয়নি, ডিরেক্টলি বলা হয়েছে চেকের মাধ্যমে। সো চেকের মাধ্যমে যদি পরিশোধ করা হয়, সেটা কোন হিসাবকে প্রভাবিত করবে, ব্যাংক হিসাবকে। তো ভাড়া হিসাব এটা হচ্ছে খরচ অথবা ব্যয়,
সো এখানে ব্যয় বানানটা হবে ব্যয় বজফল অন্তস্থ ব্যয় হিসাব, আর ব্যাংক হিসাব হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। সো বন্ধুরা, আজকে আমরা হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা নিয়ে কয়েকটি উদাহরণ দেখলাম, এই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে আর সেটার উত্তর আমরা কিভাবে দিব সেই সম্পর্কে আমরা শিখলাম। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।